হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, রাগ আমরা প্রতিটি মানুষই করে থাকি। রাতে আপনি ঘুমাতে যাবেন, ঘুমে চোখটা একদম লেগে এসছে, হঠাৎ একটা মশা আপনার কানের সামনে পু করে উঠলো, ব্যাস তাতেই আপনি রেগে একদম অস্থির হয়ে উঠলেন। ঘুমে একটু ব্যাঘাত ঘটায় আপনি এত রেগে গেলেন যে আপনার ইচ্ছা হলো পুরো পৃথিবীটাকেই ধ্বংস করে দিতে। আপনি রেগে গিয়ে নিজের স্ত্রীকে ধমক দিয়ে বসলেন মশারি না টাঙানোর জন্য, তার সাথে খারাপ ব্যবহার করলেন। এই রাগের কারণে রাতে আপনার ভালো ঘুমও হলো না। সকালে ক্লান্ত বিরক্ত হয়ে অফিসে যাওয়ার সময় বাসের কন্ডাক্টরের সাথেও ভাড়া নিয়ে ঝগড়া করলেন। অফিসে ঢুকেই আপনার বসের কথাকে বিরক্তিকর এবং আপনার কলিগদেরকে শত্রু মনে হতে শুরু করলো। সারাদিন পর ঘরে ফেরার পথে রিক্সাওয়ালার সাথেও খারাপ ব্যবহার করলেন। আর যেহেতু সারাদিনই আপনি ঝগড়ার উপরেই ছিলেন, তাই ঘরে ঢুকে তো আর আপনার মেজাজ ভালো থাকবে না, ঘরে ঢুকেও খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া শুরু করলেন। আর এভাবেই আপনার মশার উপর থেকে তৈরি হওয়া রাগ চলতেই থাকলো, ঠিক যেন 10,000 পর্বের কোনো বাংলা সিরিয়ালের মতো। বাট এখানে কি আপনি একটা জিনিস খেয়াল করলেন, যে রাগ আপনি প্রথমেই নিয়ন্ত্রণ করতে পারতেন সেই রাগে এখন আপনাকে নিয়ন্ত্রণ করছে। তো বন্ধুরা, এই রাগ করাটা খুবই স্বাভাবিক, এমনকি রাগ প্রকাশ করাটাও খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু এই রাগ প্রকাশ করতে গিয়ে আমরা অনেক সময় নিজেদের, এমনকি নিজেদের কাছের মানুষদের সাথে অন্যায় করে ফেলি, যার জন্য পরে কিন্তু আমাদের পস্তাতেই হয়। রাগের মাথায় উল্টোপাল্টা বলার কারণে আমাদের সম্পর্কটাও নষ্ট হয়। আর এই রাগ যে শুধু মানসিক অশান্তির সৃষ্টি করে তা কিন্তু নয়, রাগ আমাদের শরীর এবং স্বাস্থ্যেরও অনেক ক্ষতি করে। সাইকোলজিস্টদের মতে মানুষ রেগে যাওয়ার 2 ঘন্টার মধ্যে তার হার্ট অ্যাটাকের ঝুঁকিও প্রায় 2 গুণ বেড়ে যায়। এছাড়া রাগের কারণে মানুষের স্ট্রোকের ঝুঁকি তো রয়েছেই, এর ফলে মানুষের রোগ প্রতিরোধক ক্ষমতাও কমে যায়। এই রাগ নিয়ে গৌতম বুদ্ধও বলেছেন, রাগ পুষে রাখা হলো অন্যের দিকে ছুড়ে মারার জন্য তৈরি গরম কয়লা নিজের হাতেই ধরে রাখার মতো, যাতে শুধু আপনার নিজেরই হাত পড়বে। হ্যাঁ, রাগ আমরা অন্যের ওপর করি ঠিকই, বাট এর ফলে কিন্তু আমরা নিজেরাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হই। তাই আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের সঙ্গে এই রাগ নিয়ন্ত্রণ করার কিছু বিজ্ঞান ভিত্তিক কথা নিয়েই আলোচনা করব, যা ব্যবহার করে আপনারা প্রত্যেকেই অনেক উপকৃত হবেন। তাই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এই রাগ নিয়ন্ত্রণ করার জন্য সবার প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হলো, 1, গভীরভাবে শ্বাস নিন। তো যখনই আপনি বুঝতে পারবেন যে আপনি রেগে যাচ্ছেন বা রেগে গেছেন, রাগে আপনার গা একদম গরম হয়ে যাচ্ছে, তখন আপনি শ্বাস নেওয়া এবং ছাড়া এই টেকনিকটিকে ব্যবহার করতে পারেন। এটি যেমন আপনার মনোযোগ অন্যদিকে নিয়ে যাবে, ঠিক তেমনই এটি আপনার ইমোশনসকেও কন্ট্রোল করতে সাহায্য করবে। তো এই পদ্ধতি অনুযায়ী 1 থেকে 3 গুণে 3 সেকেন্ড ধরে নিঃশ্বাস নিন, তারপরের 3 সেকেন্ড নিঃশ্বাস বন্ধ রাখুন এবং পরবর্তী 3 সেকেন্ড ওই নিঃশ্বাসকে ধীরে ধীরে ছাড়ুন। সো এই সময় আপনাকে যে বিষয়ে আপনি রেগে আছেন সেখান থেকে আপনার মনোযোগ সরিয়ে মনে মনে সেকেন্ড গোনার দিকে খেয়াল করতে হবে, যতক্ষণ না পর্যন্ত আপনার ওই রাগটি কমে যাচ্ছে। আর এই টেকনিকটিকেই বারবার রিপিটও করতে হবে। 2, টেক এ ব্রেক, অর্থাৎ বিরতি নিন। যদি আপনি এমনটা নোটিস করেন যে কোনো কাজ, আলোচনা বা তর্ক আপনাকে রাগিয়ে দিচ্ছে, তাহলে সেখান থেকে বিরতি নিন। রাগ যখন বাড়তে থাকে তখন ওই বিষয়গুলি থেকে দূরে থাকলে তা আপনার রাগ কমাতে সাহায্য করবে। যদি আপনি আপনার স্কুল কলেজের কোনো ক্লাসমেট বা অফিসের কোনো কলিগের উপর রেগে যান, তাহলে পাশের রুম থেকে হেঁটে আসুন, 5 থেকে 10 মিনিট কাটিয়ে আবার ফিরে আসুন। যদি আপনার পরিবারের কারোর সঙ্গে আপনার তর্ক বিতর্ক হয় এবং আপনি রেগে যান, এমন সিচুয়েশন ক্রিয়েট হলে মনে মনে 1 থেকে 10 পর্যন্ত গুনুন। আর তারপরেও যদি আপনার রাগ কন্ট্রোল না হয়, তাহলে আপনি ওই সময় যার সঙ্গে কথা বলছেন তার কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিন। তাকে আপনি এমনটাও বলতে পারেন যে আমি এই ব্যাপারে একটু পরে কথা বলবো। আর এভাবেই 1 মিনিট বিরতি নিলে আপনারা 2 পক্ষ একটু ভাবার সুযোগ পাবেন। আর আমার তো এমনটাই মনে হয় যে রেগে গিয়ে কোনো ঝগড়া শুরু হওয়ার আগে এমনটা করাটাই বেটার। 3, ফাইন্ড দ্য রিজন অফ ইয়োর অ্যাংরিনেস, অর্থাৎ আপনার রাগের কারণ সম্পর্কে জানুন। এটা আমরা সবাই জানি, যে কোনো সমস্যার সমাধানের জন্য আগে সমস্যাটা ভালোভাবে জানতে হয়। আর যদি আপনি আপনার রাগের সমস্যার সমাধান করতে চান, তাহলে আপনাকে জানতে হবে যে আপনাকে কোন বিষয়গুলি রাগিয়ে দেয়। আর সবথেকে ভালো তো এটাই হয় যে ওই বিষয়গুলিকে আপনি একটি কাগজে নোট ডাউন করুন। আর এমনই একটি লিস্ট আপনার কাছে থাকলে আপনি এইসব পরিস্থিতি সম্পর্কে আগে থেকেই সচেতন থাকবেন। আর এমনটা করলেই আপনি খুব সহজেই আপনার রাগ নিয়ন্ত্রণও করতে পারবেন। 4, টেক এ ওয়াক, বা হাঁটতে বের হয়ে যান। যখন আপনি কোনো কারণে বা কারোর ওপর রেগে যাবেন, তখন আপনি যদি কোথাও থেকে কিছু সময়ের জন্য হেঁটে আসেন, তাহলে তা আপনার রাগ কমাতে অনেক বেশি সাহায্য করবে। অর্থাৎ নেক্সট যখন আপনি কারোর ওপর রেগে যাবেন, তখন কিছু সময়ের জন্য তার থেকে ব্রেক নিয়ে 5 মিনিট হেঁটে আসুন। আর এই হাঁটতে বের হওয়াটা রাগ কমানোর একটা খুবই কার্যকর উপায়, কারণ খোলা হাওয়া যেমন আপনার মন ভালো করবে, তেমনই প্রকৃতির ছোঁয়ায় আপনার মনোযোগও অন্যদিকে চলে যাবে, আপনি সব কিছু ক্লিয়ারভাবে চিন্তা করার একটি সুযোগও পাবেন। 5, এক্সারসাইজ ডেইলি, যাদের অতি দ্রুত রেগে যাওয়ার সমস্যা আছে তাদের উচিত নিয়মিত ব্যায়াম করা। ব্যায়াম মানুষের শরীরে এন্ড্রোফিল উৎপন্ন করে, যা মানুষকে উৎফুল্ল করে, শরীর ও মন থেকে রাগ কমাতে সাহায্যও করে, নিজের ইমোশনসের উপর নিয়ন্ত্রণ আনতেও সাহায্য করে। তাই প্রত্যেক দিন আপনার উচিত নিয়ম করে কিছুক্ষণ হাঁটা, দৌড়ানো, সাইক্লিং করা অথবা মেডিটেশন করা। এগুলি আপনার ইমোশনস নিয়ন্ত্রণে রাখতে অনেক বেশি সাহায্য করে। 6, লিখে প্রকাশ করুন, অর্থাৎ কোনো রাগ যদি আপনি আপনার মনে পুষে রাখেন, তাহলে তা জমতে জমতে একসময় বিস্ফোরণ হতে পারে। আর এরকমই জমে থাকা রাগের বিস্ফোরণেই মানুষ অনেক ভয় ভয় কাজ করে ফেলে। তাই যদি এমন কিছু হয় যে আপনি কারোর উপর খুব রেগে আছেন কিন্তু তা বলতেই পারছেন না, তখন তার উপর রেগে থাকার কারণ এবং আপনার অনুভূতি একটি কাগজে লিখে ফেলুন।
আর অবশ্যই যত পারেন আপনার মনের ঝাল মিটিয়ে লিখুন, আর লেখার শেষে সেটিকে পুড়িয়ে ফেলুন। নাম্বার 7, শেয়ার করুন বা বুঝিয়ে বলুন। যদি আপনি কারোর আচরণে কষ্ট পান বা রেগে যান, কারোর কোনো একটা বিষয় যদি আপনাকে খুব বিরক্ত করে বা ফোর্স করে আপনাকে রেগে যাওয়ার জন্য, বাট আপনি তাকে লজ্জার কারণে বলতেই পারেন না, আপনি হয়তো এমনটাই ভাবেন যে ওকে তো বলবো বাট ও কী না কী ভাববে কী জানি। কিন্তু ভাই, যদি আপনি দীর্ঘদিন এই অবস্থায় থাকেন তাহলে তা আপনার প্রকাশ করা উচিত। কিন্তু এখানে এটাও মাথায় রাখতে হবে যে রেগে গিয়ে অ্যাটাকিং মুডে কথা না বলে একটু ঠান্ডা মাথায় সুন্দর করে তাকে বোঝান যে তার আচরণে আপনি কষ্ট পাচ্ছেন। কারণ মনের ভিতর পুষে রাখা রাগ মানুষের সম্পর্কের অনেক ক্ষতি করে, তাই রাগ পুষে না রেখে তা প্রকাশ করে ফেলুন। নাম্বার 8, সঠিক মাত্রায় ঘুমান। কথায় বলে ঘুমই নাকি সর্বরোগের ঔষধ, আর এই কথাটাই যাদের রাগের সমস্যা আছে তাদের ক্ষেত্রে অত্যন্ত সত্যি। অপর্যাপ্ত ঘুম মানুষের শরীরে ক্ষতি তো করেই, তারপরেও মানুষের নিজের ইমোশনসের উপর কন্ট্রোল কমিয়ে দেয়, যার ফলেই মানুষ নিজের রাগের উপরও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রেগে গিয়ে উল্টোপাল্টা অনেক কিছুই করে বসে। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট, নাম্বার 9, ট্রাই টু বি এ পজিটিভ পার্সন, বা পজিটিভ হওয়ার চেষ্টা করুন। তো পজিটিভ হওয়া মিন্স আমি এটাই বলছি যে রেগে গিয়ে আরেকজনকে গালি দেওয়ার বদলে যদি তাকে ঠান্ডা মাথায় বলেন যে ভাই এই কাজটা আপনার করা কিন্তু ঠিক হচ্ছে না, আর অবশ্যই তাকে এটাও বলুন যে কেন আপনার তার এই কাজে রাগ হচ্ছে, আর এমনটা করলেই সেটা অনেক বেশি কার্যকর হয়। আমাদের প্রত্যেককেই ঝামেলা না করে ঠান্ডা মাথায় এমনভাবেই বোঝানো উচিত, কারণ মানুষ সামাজিক জীব, আমাদের সবারই সবাইকে দরকার। শুধুমাত্র কথা কাটাকাটির জেরে একজন আরেকজনের সাথে চিরদিনের জন্য কথা বন্ধ করে দেওয়ার চাইতে তাকে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলাটাই শ্রেয়। অ্যারিস্টটল বলেন যে কেউই রাগতে পারে, রেগে যাওয়া খুবই সহজ, কিন্তু সঠিক ব্যক্তির ওপরে সঠিক মাত্রায় সঠিক সময় সঠিক উদ্দেশ্যে এবং সঠিকভাবে রাগতে পারাটা সহজ নয়, এবং সবাই তা পারেও না। আর তার কথা মতোই বলতে হয়, নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে আপনজন ও নিজেকে কষ্ট দেওয়ার চাইতে চুপ থাকাটাই অনেক বেটার। আর এটাও সত্য যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য উদার তো একটু হতেই হয়, কারণ ভালোবাসাই ভালোবাসা আনে, আর রাগ শুধু কষ্ট ও ভাঙন আনে। তো বন্ধুরা, আপনি কতটা রাগী? আপনিও কি কারোর উপর ভীষণ রেগে যান? তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। ভিডিওটি একটুও কাজের মনে হলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার সমস্ত রাগী বন্ধুদের সঙ্গে। আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন আমাদের পরবর্তী সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।